নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ঐন্দ্রিলা নার্সারিতে সঞ্জয়দার কাছ থেকে বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটি দেখে নেব যে কী কী আম দাদার কাছে আছে। এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম এবং দাদার নার্সারিটা হলো বৈচি গ্রাম স্টেশন থেকে 1 কিলোমিটার দূর, গোয়ারা এই জায়গাটার নাম। দাদা অনলাইনে অফলাইনে সবভাবেই গাছ বিক্রি করেন, ট্রেন বুকিংও করতে পারেন। আমরা দাদার নম্বর তো আবার বলছি যে দিয়ে দেবো। এবার দেখবো আমরা বেশ কিছু আমের ভ্যারাইটি। তো দাদা বলবো যে এটা ভেরিগেটেড, না ভেরিগেটেড আম, এটা আমার কাছে নতুন, এই জন্যই প্রথমে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা নতুন নয়, অনেকেরই কাছে ফল হয়েছে। আমটা খেতে অতটা বিশেষত্ব না হলেও দেখতে একটা অসাধারণ লাগে, মানে ফলটাও ভেরিগেটেড হবে, তাই তো? ফলে এরকম ছাপা ছাপা থাকবে, এই জন্যই প্রথমে এটা দেখালাম। আর বাকি আমগুলো দেখান, তারপরে মোটামুটি আমগুলো একটু ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভ্যারাইটিতে দেখানো সম্ভব নয়, মোটামুটি কিং অফ চাকাপাত 600 উপরে ভ্যারাইটি আছে, 60+ ভ্যারাইটি আছে। 60+ ভ্যারাইটি। তো আমি আজকে দামগুলো একটু বলি। অনেক বন্ধুরা বলে আপনি ভিডিও করলে দাম বলেন না। এই ভেরিগেটেড আমটা 650 টাকা, 650। এখানে চাকাপাত দেখছেন বিভিন্ন সাইজের, এটা 6 ফুট 7 ফুটের গাছ আছে, এখানে মিডিয়াম কিছু গাছ আছে, এটা কুরিয়ারে পসিবল, ওগুলো তো কুরিয়ারে নেওয়াই যাবে না। আর এইদিকে ছোটো গাছ প্রচুর আছে, মোটামুটি আপনার 350 টাকা থেকে শুরু, কাউন্টারে এসে নিলে একটু কম হবে। বড়ো আমগুলো 550 টাকা, আরও বড়োগুলো একটু দাম বেশি, আরও দাম বেশি। কিং অফ চাকাপাতি, কিং অফ চাকাপাতি মিডিয়ামগুলো 550, ছোটোগুলো 350, বড়োগুলো একটু দাম বেশি। এটা দেখতে পাচ্ছেন তাইওয়ান রেড, তাইওয়ান রেড খুবই লেড ভ্যারাইটি, কালারফুল, এটা নতুন দেখলাম আর কি। এটা খুবই ভালো একটা জাত নাকি? একদম লেড ভ্যারাইটি, অনেক লেড, প্রায় 3 টেস্টের কাছাকাছি। এখন এতদিন পর্যন্ত আমরা দেখলাম 3 টেস্টই সব থেকে লেড, কিন্তু ওটা অতটা লেড নয়, একদম কাছাকাছি 3 টেস্ট। চ্যাংমাই থাইল্যান্ডের। আচ্ছা, এইটার দামটা বললেন না রেড, সাইজও অনেক ভালো দেখছেন, প্রায় 5 ফুটের কাছাকাছি আছে, কিছু কমও আছে। কিউজাইয়ের বড় গাছগুলো আপনার 350 টাকা, আর ছোটোগুলো নিলে কম দাম, ছোটো সাইজেরও আছে, ছোটোগুলো নিলে কম দাম। এটা আপনার সেন্সেশন, সেন্সেশন ম্যাঙ্গো, কালারফুল লেড বিদেশি ভ্যারাইটি, সেন্সেশন, খুব সুন্দর হেলদি গাছ আছে। এটা আপনার 300 টাকা, 300 টাকা। এটা কি দাদা? সবই বিদেশি ভ্যারাইটি দেখালাম, একটু দেশি ভ্যারাইটি তো দেখাতেই হবে। হ্যাঁ, এটা অরুণিকা, অরুণিকা তাই তো? অরুণিকা আমাদের দেশি ভ্যারাইটি এবং খুবই ভালো, লেটেস্ট যত ভ্যারাইটি আছে সবাইকে টেক্কা দেওয়ার মতো, সব বিদেশি ভ্যারাইটিকে টেক্কা দেওয়ার মতো অরুণিকা। অম্বিকা তো অনেকে খেয়েছে, অরুণিকাটা আরও একটু লেট। তো অম্বিকা যারা খেয়েছে তারা বলে ভালো, আমিও খেয়েছি অম্বিকা, কিন্তু অরুণিকা খাইনি, শুনেছি যে এটা অম্বিকার থেকে আরও অনেক ভালো। ও, অম্বিকার থেকে অরুণিকা আগে রেখেছেন তারা, তাই তো? এটা আপনার নাম ডগমাই, রেগুলার কালার যেটা, রেগুলার ভ্যারাইটি। এটার দাম কত? নাম ডগমাই, এটা আপনার 300 টাকা। আর এই হেলদি গাছ ওটাও 350 টাকা, অরুণিকা 350 টাকা। এটা 3 টেস্ট, সেই বিখ্যাত লেড ভ্যারাইটি, খোসাটা একটু মোটা হয়, খেতেও মোটামুটি দু টক মিষ্টি তো পরিষ্কারই বোঝা যায়। এবছরই টেস্ট করলাম, সাইজটাও অনেক ভালো হয়, অনেকটাই লেট, এখনও পর্যন্ত হয়তো কারো কারো গাছ আছে বা শেষ হলো সবে, এরকম একটা। না, আমি যেটা শুনেছি এই 3 টেস্ট নাকি গাছে পাকে না, এটা নাকি খোসাটা অনেক মোটা, সহজে বোঝা যায় না যে খোসা অনেক মোটা, এই জন্য এটাকে আপনার রোগ খুব কম হয়, রোগ কম হয়, কভার খুব কভার ব্যাগ দিতেই হবে। মিষ্টি তো প্রচণ্ড মিষ্টি, হ্যাঁ প্রচণ্ড মিষ্টি ঠিক বলবো না, টক মিষ্টির মধ্যেই পড়ে, ভালো তাই তো? এটা যেহেতু 3 টেস্ট, টক মিষ্টি একটু তো থাকবেই। এবার একটা অদ্ভুত জিনিস দেখাই, ব্যানানা কালকেরও খেয়েছি, মানে ফল শেষ হওয়ার পরে আবার ফুল এসেছিল, সেখান থেকে কালকেও খেলাম, এবং এই সামনের গাছেই বড় ফল হয়ে আছে এখন, সেটাও আমি দেখাচ্ছি। তো এই দিকে যেহেতু এসেছি এটা একটু দেখিয়ে নিই, ভিয়েতনাম এইকে দেখুন কিসে খেয়েছে আম। হ্যাঁ, এদিকে আবার এই ফল লেগে আছে, এই এইটা কিন্তু মিষ্টি হয় প্রচন্ড। হ্যাঁ, মিষ্টি মিষ্টি, একদম ঠিকই বলেছেন, ভীষণ ভালো মিষ্টি। এবং এইদিকে দেখুন ফুলও আছে, ফুল গুটি ছোটো সাইজের, এই খেলাম আবার কদিন পরে খাওয়া যাবে, এইদিকে দেখুন আবার এই যে ফুল। এইটার কি চারা আপনার কাছে অ্যাভেলেবল আছে? এটাও ভালো ভ্যারাইটি, হ্যাঁ অবশ্যই। এটা কিরম দাম?
এটা আপনার 400 টাকা, 400 টাকা চারার দাম। তো যে কথা বলছিলাম ব্যানানার বড় সাইজের ফল, এখনও যে ব্যানানা একরকম অল টাইম হয়ে যাচ্ছে, এটা আমি মুখে নয় দেখিয়ে দিচ্ছি। আবার ওই যে ওই বাগানে যদি যাই, আমি যদি সময় পাই এখন ওই বাগানে যদি যাই, বড় ফল লেগে আছে এবং কালকেরও খাওয়ার জন্য বাড়িতে ফল নিয়ে চলে। এই ব্যানানা তো আমি দেখছি 12 মাসের মতো হয়ে যাচ্ছে, কালকে ফল খাওয়ার জন্য বাড়িতে নিয়ে। এটা সত্যি অদ্ভুত যে ব্যানানা ম্যাঙ্গো যে সারা বছর হয়, এটা দাদার বাগানে না এলে বুঝতেই পারতাম না, যেটা এটা নতুনত্ব জিনিস আমি নিজেও জানতে পারলাম। আরো দু একটা একটু নতুন ভ্যারাইটি গুলো দেখি, প্রচুর ভ্যারাইটি তো আছে আমের, একটু নতুন ভ্যারাইটি গুলো দেখানোর চেষ্টা করছি। এটা আপনার বিএন সেভেন, এটা বাংলাদেশের ওই যে বরিশাল নার্সারি 7, এটা আমি অ্যাকচুয়ালি উঠাতে চাইনি, অনেক কাস্টমার ডিমান্ড করছে, এই জন্য নিয়ে এলাম। গাছগুলো বেশ হেলদি আছে। এটা আপনার ওই 450 টাকা দাম বিএন 7, তো অনেক কাস্টমারের ডিমান্ড অনুসারেই এটা নিয়ে আসা। কিছুটা চাকা পাতের মতো, কিমক চাকা পাতার মতো খেতে, তাই তো? এইগুলো তো আমরা জানি খাই, পুরোনোগুলো আর দেখাচ্ছি না একটু নতুনের মধ্যে দিয়ে। এটা নামডগমাই পার্পেল, নামডগমাইয়ের লেটেস্ট ভ্যারাইটি নামডগমাই পার্পেল। নামডগমাই পার্পেল কিন্তু অফ টাইমে ফুল আসে। আমি বড় গাছটা যদি দেখাতে পারি, কিছুদিন আগে গুটিও ছিল, হয়তো নতুন সেট করেছি বলে গাছটা ফল ড্রপ হয়ে গেছে। নামডগমাই পার্পেল, এটাও খুব সুন্দর কালার। এটা কি নামডগমা সিমং সেটা বলছে? হ্যাঁ, সিমং বা পার্পেল বা সিমং, এটা খুবই ভালো একটা ভ্যারাইটি, অফ টাইমে হবে এবং প্রথম থেকেই কালার। এটা কেনসিংটন প্রাইড, ছোট বড় সব সাইজেরই গাছ আছে। এটাও একটা একদমই লেট নয়, বাট খুবই ভালো ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটির মধ্যে কেনসিংটন প্রাইড। এটা কি দাদা? খুবই লেটেস্ট ভ্যারাইটি, মিয়াজাকি এবং চাকাপাতের ক্রস। বাহ, সাইজটা মোটামুটি 2 কেজির উপরে নিয়ে আমারই ফল হয়েছিল গাছে এবার। 2 কেজি পার্পেল অতটা হয়নি, তবে 1 কেজি+ হয়ে গেছিলো, ওই লোক করা হয়েছিল 1 কেজি+, এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই। তো UN6 এটা মিয়াজাকি এবং চাকাপাতের ক্রস, ডিপ পার্পেল কালারের এবং লেট ভ্যারাইটি। এটা এটা কি দাম, চারার দাম রেখেছেন তাও? এটা আপনার কাউন্টারে এলে একটু কম হবে, অনলাইনে নিলে 600। অনলাইনে 600 টাকা। টমি আর কিং যেটা খেতে মিষ্টি লাগে কিন্তু সুগার ফ্রি, সুগারের কন্টেন্ট অনেক কম আছে যেটা। এটা এই মুহূর্তে গাছটা একটু ছোটই আছে, অনলাইনে দেওয়াটা একটু অসুবিধা, বাট কেউ এসে নিলে আরামসে নিতে পারবে। এটা এটা কিরম এই টমি আর কিং? 350 টাকা। হ্যাঁ, এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম টমি আর কিং, এরকম গোল হয়, খুব সুন্দর দেখতে কিন্তু ফলটা। সেই ফলটা দাদার বাগানে ওই বাগানে ছিল, সেই ভিডিওটা কিন্তু দেখিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, চ্যানেলে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও আনবো। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।